আসসালামু আলাইকুম। রান্না করতে আসছি। আজকে কচু, পানি কচু, বরিশালে বলে পানি কচু। এই পানি কচু আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজব। তার আগে একটু লবণ, হলুদ, হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। আরও আছে কচু, যে কচুটুকু আছে ওইটুকু এখন ভেজে নিই। আমার কচুটা ভাজা হয়েছে, এখন আমি পেঁয়াজটা তেলে ভাজব। আমি এখন এই বাটিতে আমি চিংড়ি মাছ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা জিরা, তারপর আদা রসুন বাটা আমি মিশাইয়ে রাখছি। এখন আমি এইটা দিয়ে দেব। তারপর এইটা আমি নারিকেলের দুধও দেব এই কষিতে। পুঁই শাক রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে ভাজছি, এখানে নারিকেলের দুধ দিয়েছি। কচুটা আমি ভাজা কচুটা এখন ওই মশলা কষাই ওর সাথে, আর একটু ভাজতে গুঁড়ো করতে আছে আর কি, আর একটু কষাবো। কষাই আমি গরম পানি করে রেখেছি ওইটা। ও এর এইটা আমি নারকেল দুধও দিয়ে দিলাম, এখন আমি আর একটু কষাই, তারপর গরম পানি করে রাখছি ওইটা দেবো। তারপর দেশ থেকে বিলাতি ধনে পাতা আনছি, আমাদের গাছের অনেক সুন্দর সেন্ট। এখন আমার কচুটা কষানো হয়ে গেছে, কড়াইটা খালি ঘুরতে আছে। এখন আমি গরম গরম পানি করে রাখছি, এই যে গরম পানিটা দিয়ে দেব। আমি নারকেল দুধ দিছি, তারপরে এই কাগজি লেবু এইটার রস করে দেব। যখন হওয়া প্রায় অর্ধেকেরও বেশি হয়ে যাবে তখন ওই লেবুর রস দিয়ে দেব, তারপরে ধনে পাতা দেব। আমার কষুটা করে হওয়ার পর্যায়ে এখন আমি লেবুর রসটা দিয়ে দেবো, কাগজি লেবুর রসটা দিয়ে দেবো। অনেক মজা লাগে, আমাদের বাসায় সবাই এই কষুটা পছন্দ করে। তারপরে এই পুঁই শাক, দেশ থেকে পুঁই শাক আনছি, পুঁই শাক, বড়ো চিংড়ি, এই বড়ো চিংড়ি, বড়ো চিংড়ি দিয়ে পুঁই শাক ভাজছি। এখন আমি আমার ধনে পাতাটা দিয়ে দেবো, এটা একটু সেদ্ধ হবে তো, অল্প দিয়ে, বেশি দিলে আবার বাসায় রাগারাগি করে, যার জন্য আমি ধনে পাতা সবসময় একটু অল্প দিই। আর একটু টানুক। আমার কচুটা রান্না হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে আপনারা এরকম রান্না করে খাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সালমা পারভিন ব্লগস, ওইটা সাবস্ক্রাইব করবেন, আর আমার এই পেজে একটা লাইক দিয়েন, রান্নাটা একটা লাইক দিয়েন। আসসালামু আলাইকুম।